প্রিয় বন্ধুরা মেডিহেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা তোমাদের গ্যাস্ট্রিকের সমস্যা আলসার বারবার ঢেকুর দিচ্ছে অথবা বদ খাবার খেতে অসুবিধা হচ্ছে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকে আমরা সার্জেল ইসুমি পেজল বিশ হেলথ কোম্পানির একটি স্বনামধন্য সার্জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানবো সারজেল কিসের জন্য ব্যবহার কিভাবে খাবো বা ব্যবহার করব যাদের ওষুধটি ব্যবহার করা যাবে না পাঁচশো প্রতিক্রিয়া সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় বন্ধুরা অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের ইউটিউব চ্যানেল মেডিহেল সাবস্ক্রাইব করবেন পাশের বেল অল করে দেবেন সকল নোটিফিকেশন পেতে এখন আমরা সার্জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সার্জেল কিসের জন্য ব্যবহার সার্জেল এটি মূলত গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল চিকিৎসায় ব্যবহার করা হয় তাছাড়া বদ বা খাবার হজম হচ্ছে না বারবার ঢেঁকুর দিচ্ছে তখন আমরা বাজার থেকে সার্জেল খেয়ে থাকি তবে দীর্ঘমেয়াদে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সার্জেল গ্রহণ করা উচিত নয় আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব সার্জেল কীভাবে খাবো বা ব্যবহার করবো বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যথার ওষুধ বা খাওয়ার অরুচি এক কথা হজম হচ্ছে না তখনই দিনে দুইবার দুইটি ট্যাবলেট খালি পেটে খেতে বলেন অন্য ওষুধটি খাওয়ার আধ ঘন্টা পর খেয়ে কোনো খাবার খেয়ে অন্য ওষুধটি গ্রহণ করবেন বিশেষজ্ঞ ডাক্তার সাত দিন অথবা তিন দিন তাছাড়া বিশেষ প্রয়োজনে এক মাসের মতো দিতে পারে তবে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমাদের আমরা অতি শীঘ্রই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন আমরা জানবো যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না এই ওষুধটি মূলত শিশুদের ক্ষেত্রে ব্যবহার উচিত নয় এই ঔষধটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সারা দীর্ঘমেয়াদে গ্রহণ করবেন না আর অবশ্যই নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আরেকটি খুশির সংবাদ হচ্ছে আমাদের প্লেলিস্টে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবেন তোমাদের প্রয়োজনীয় ওষুধের ওষুধ নির্দেশিকাগুলো সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা দেখে নিতে পারবেন আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তো সেখানে কম মতামত প্রকাশ করবেন এখন আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো প্রিয় বন্ধুরা সার জেল ওষুধটি খেলে মাথা ব্যথা ডায়রিয়া তলপেটে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি হতে পারে তবে এই সমস্যাগুলো যদি তীব্র আকার ধারণ করে তব তবে অবশ্যই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন অথবা আমাদের সাথে ক কমেন্টে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিক আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এখন আমরা জানবো দাম সম্পর্কে সার্জেলের প্রতিটি পিসের দাম ষাট টাকা তবে দোকান বা ডিসকাউন্ট বা সময় বেঁধে এই ওষুধটির দাম কম বেশি হতে পারে তবে প্রতি পিসের দাম ষাট টাকা প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি একটি স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধের ওষুধ নির্দেশিকা বিষয়ক একটি চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল অল করে দিবেন আমাদের প্লে সুন্দরভাবে ওষুধের ওষুধ নির্দেশিকাগুলো সাজানো রয়েছে সেখান থেকে প্রয়োজন মতো আপনারা দেখতে পারবেন অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অল করে দিবেন